এরপর এক ছিপি কমফর্ট আপনার জামা কাপড় টানা 14 দিন পর্যন্ত ফ্রেশ রাখবে। আমি বউকে বলেছিলাম যদি শুভ সন্ধ্যা বলে আমি এটা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা গুড ইভিনিং। আপনারা দেখছেন নবরূপ কিরণের ইউটিউব চ্যানেল। জানা অজানায় সিজন 5 এর আজ প্রথম পর্ব। এখনো পর্যন্ত 4টি সিজন হয়ে গিয়েছে এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের সাহচর্যে আমরা দেখতে দেখতে সিজন 5 এসে পড়লাম। আপনাদের সকলকে টিম নবরবি কিরণের পক্ষ থেকে জানাই আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবেই আপনারা পাশে থাকবেন জানি, এবং জানি এভাবেই আমরা আরও অনেকটা পথ একসঙ্গে চলতে পারব। আজ সিজন 5 এর প্রথম পর্বে আমরা একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে বসেছি। আমরা এমন একজনকে স্মরণ করব যিনি আমাদের কাছে দেবী সরস্বতীর প্রতিমূর্তি। গত বছর 2022-এর 6 ফেব্রুয়ারি তার পার্থিব শরীর পঞ্চভূতে বিলীন হয়েছে ঠিকই, কিন্তু 8 দশক ধরে 36টি ভারতীয় ভাষায় 25,000-এরও বেশি গান তাকে দিয়েছে অমরত্ব। তিনি গোটা একটি দেশ ভারতবর্ষের কণ্ঠ, তিনি লতা মঙ্গেশকর। তাঁকে স্মরণ করে গানে গানে শ্রদ্ধা জানাতে আমাদের জানা অজানায় সিজন 5-এর আজ প্রথম পর্বে যারা রয়েছেন নতুন প্রজন্মের খুব প্রতিভাশালী অসম্ভব গুণী দুজন মানুষ, তৃষা পাড়ুই এবং অন্তরা বিশ্বাস। আপনারা দুজনকেই চেনেন, ভীষণ ভালোবাসেন আপনারা সকলে, এবং নবরবি কিরণে তাদের পাওয়া মানে আমাদের পরিবারের দুজনকে আমাদের সঙ্গে পাওয়া। এবং আর যে সহশিল্পীরা আমাদের সঙ্গে রয়েছেন তারাও আমাদের পরিবারেরই অংশ। তাদের সকলের সঙ্গে আজ সন্ধ্যাবেলা আরও একবার আমরা আলাপ করি। সুভাষ রয়েছে তবলায়, শুভদা রয়েছেন গিটারে, আমি জানি না শুভদাকে একটু ছোট্ট করে দেখা যাচ্ছে পেছন থেকে, আর দেবজিৎ দা রয়েছেন কিবোর্ডে। আমরা সবাই মিলে হই হই করে খুব সুন্দর একটি সন্ধে কাটাবো একসঙ্গে। আমরা গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমাদের প্রাণের শিল্পী লতা মঙ্গেশকরকে। আমরা প্রথমে কি তৃষার গানে যাই, গানে দিই, গানে গানে শুরু করি। প্রথমেই ওনাকে আমার প্রণাম জানাই এবং নবরবি কিরণের প্রত্যেককে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা সুন্দর পর্বে আমাকে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। একদম প্রথমে একটা বাংলা গান শোনাচ্ছি ওনার গাওয়া। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার এবং গানটির সুরকার শ্রদ্ধেয় হৃদয়নাথ মঙ্গেশকর। দূরে আকাশ শামিয়ানায়, দূরে আকাশ শামিয়ানায়, প্রদীপ জ্বালায় তারায়, জেগে thank you.
আপনাদের মন্তব্য আমাদের জানান, কেমন লাগছে জানান, কি কি গান শুনতে ইচ্ছে করছে তাও জানান লাইভ চ্যাটের মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছেন সুধাংশুদা, সুধাংশু দেবনাথ, সুদূর আসাম থেকে দেখছেন সুধাংশুদা, খুব ভালো লাগছেন সে কথা জানিয়েছেন। অয়ন মুখার্জি, অয়নদা জানিয়েছেন টু ফাইনেস্ট টোনাল কোয়ালিটি অফ নাও ডেজ। সত্যি ভীষণ গুণী দুজন শিল্পীকে নিয়ে আমরা আজ বসেছি। তৃষার পর এবার আমাদের অন্তরার গান শোনার পালা। অন্তরা, কোন গান শোনাবে বলো? একটুখানি স্বাদ বদল করছি, যেহেতু আজকে যার স্মরণে আজকে আয়োজন, লতাজি, লতাজির সঙ্গে সঙ্গে ওনার নামটা মনে পড়লে সবার আগে যার নামটা মনে পড়ে সেটা হচ্ছে জগজিৎজি। কদিন আগেই, মানে ঠিক একদিন আগেই ওনার জন্মদিন গেছে, তো আমি দুজনকে স্মরণ করেই একটা শুরুতে একটা গজল গাইছি দুজন। শোনাও। Allah
सितारे कब मांगे रोशन दिल बेदार नजर दे या अल्लाह रोशन दिल बेदार नजर दे या अल्लाह फिर चाहे নিবেদন গানটার মধ্যে না লতা মঙ্গেশকর বলতেন এস অক্ষরটা তার খুব প্রিয়, তার জন্য খুব লাকি। দেখো সাজদার গান এখনো আমরা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে এই গানগুলোকে পাই। যখন আল্লাহ ওম যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখন সেই অনুভূতিটা কোথাও একটা ভীষণ একটা অদ্ভুত পজিটিভ ভাইব্রেশন তৈরি করে আমাদের চারদিকে। আমরা আজ প্রত্যেকটা গান যে প্রত্যেকটি গান শুনছি এই গানগুলির সঙ্গে সঙ্গত খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং আমাদের সঙ্গে যে গুণী শিল্পীরা রয়েছে এ কথাটা বারবার বলার মতো যে প্রত্যেকটি গান যে প্রাণ পাচ্ছে তারা না থাকলে অসম্ভব ছিল। আপনারা নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে দেখছেন জানা অজানায় সিজন ফাইভের প্রথম পর্ব। আমাদের এই ভিডিওটি আপনারা যদি আপনাদের বন্ধুদের সঙ্গে পরিচিত জনদের সঙ্গে শেয়ার করে নেন তাহলে আরও অনেকে দেখতে পাবে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আরও অনেকের মধ্যে আমাদের এই অনুষ্ঠান ছড়িয়ে দিন এবং অবশ্যই সঙ্গে থাকুন। এবার আমরা তৃষার গান শুনব। তৃষা কোন গান শোনাবে বলো? আমি একটা বাংলা গানই শোনাচ্ছি যার সৃষ্টির সাথে ওনার গান মানে দুজনে ওতপ্রোতভাবে জড়িত, শ্রদ্ধেয় সলিল চৌধুরী তার একটি সৃষ্টি এবং অবশ্যই ওনার গাওয়া। যে করি দূরে যেতে হয় তাই সুরে সুরে কাছে যেতে চাই হায় কি যে করি দূরে
যেতে হয় তাই সুরে সুরে কাছে যেতে চাই হায় কি যে করি কি যে করি হৃদয়নাথ মঙ্গেশকরকে দিয়ে শুরু করলাম, তখন মনে হচ্ছিল এই বুঝি শ্রেষ্ঠ। এই হচ্ছেন একজন অমরত্ব পাওয়া মানুষ, যিনি তার কাজ যেখানেই যেভাবেই আমরা পাই না কেন মনে হয় সেটা সেরা। ঈশ্বর কখনো কখনো নিজে আসেন রূপ নিয়ে মানুষের, আমার মনে উনি ঈশ্বরের দূতই এসেছিলেন একেবারেই তাই। আমরা তো মা সরস্বতীকে রক্ত মাংসের শরীরে দেখতে পাইনি, আমরা জানি না তার কণ্ঠ কেমন হয়, তার কণ্ঠ আমরা জানি লতা মঙ্গেশকরের কণ্ঠ। আমরা তৃষার পর এবার যাব অন্তরার গানে। অন্তরা কোন গান শোনাবে? বাংলা গান। আচ্ছা শোনা। Thank you.
সেই সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর ম্যাজিক। আমরা 1949 সালে মেহেল ছবিতে প্রথম সেই আয়েগা আনে বালা প্রথম হিট গান লতা মঙ্গেশকরের পেলাম, এবং তারপরে যতদিন তিনি ছিলেন আমাদের সঙ্গে, জীবনে তো অনেক ওঠা পড়া হয়, অনেক মুহূর্ত আসে যখন হয়তো মন ভালো নেই, যখন হয়তো ভীষণ আনন্দ উচ্ছ্বাস, কিন্তু তার গলায় কোনো পরিবর্তন নেই, একই রকমভাবে। আর সবথেকে অবাক লাগে ভাবলে প্রজন্মের পর প্রজন্ম তিনি কণ্ঠ দিয়ে গেছেন। মানে যদি ধরে নিই আমরা শোভনা সামন্তকে আমরা দেখছি, তারপরে আমরা নূতনজি তনুজাজিজিকে দেখছি, তারপরে আমরা কাজলকে দেখছি, তিনি তিন প্রজন্মের জন্যই যখন তারা নায়িকা হচ্ছেন, একই রকম সুন্দর কণ্ঠস্বর, একই রকম তারুণ্য। শুনলেও আমাদের মানে চমকে যেতে হয়। শেষ অ্যালবামে যখন উনি গান গাইছেন, আজকাল আমি সুর দিয়ে ভাবি, তখন মন দিয়ে আর ভাবি না, সুর দিয়ে ভাবি। যখন শেষ গান আমরা যখন শুনছি, তখনই চমকাতে হচ্ছে যে কীভাবে কীভাবে সম্ভব। সত্যি এর কোনো উত্তর আমরা জানি না, আমরা শুধুই শ্রদ্ধা জানাতে পারি, প্রণাম করতে পারি, তার সামনে নত হতে পারি। আমরা এবার তৃষার গানে যাই।
এবার একটু হিন্দি গানে যাচ্ছি, যার মানে সুরের কম্পোজিশন গাইতে, আমার সুরের গান গাইতে সব থেকে মানে ভালো লাগে। প্রত্যেক দিনের রেয়াজে তার একটা কম্পোজিশন আমি গাই। তিনি হলেন মদন মোহনজি। তো ওনার একটা কম্পোজিশন এবং অবশ্যই মা সরস্বতীর গাওয়া। अगर मुझसे मोहब्बत है मुझे सब अपने गम दे दो, इन आँखों का हर कासों मुझे मेरी कसम পরিচয়া 1964-এর গান, প্রায় 60 বছর পেরিয়ে এসেও এখনও আমরা কেমন সমাহিত হয়ে থাকি এসব গানের সামনে, অসাধারণ। আচ্ছা, অনেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটু কমেন্টগুলো দেখে নিই। হ্যাঁ, সুধাংশুদা বলছেন ভীষণ ভালো লাগছে। অয়ন দার একটা অনুরোধ ছিল, অয়ন মুখার্জি, কেউ যদি কত নিশি গেছে গানটা একটু শোনাও। হ্যাঁ, যদি লিস্টে থাকে তাহলে, বা যদি একটু অল্প করেও আমরা শুনতে পাই। ময়ূরী আমাদের সঙ্গে অনুষ্ঠান দেখছে, ময়ূরীর শরীর খুব খারাপ। ময়ূরী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা একসঙ্গে আবার হই হই করে অনুষ্ঠান করব সবাই মিলে। আমাদের অনেক ভালোবাসা জানাই সবার পক্ষ থেকে।
চলো এবার আমরা সুধাংশুদা আবার লিখছেন, সুরের দেবী আশীর্বাদ ওদের দুজনের মাথার উপর রয়েছে একেবারেই, কত নিশি গেছে, আবার অয়ন্দা লিখেছেন কত নিশি গেছে। আচ্ছা ঠিক আছে অয়ন্দা, আমরা যদি সময় সুযোগ হয় নিশ্চয়ই শুনবো গানটি। এবার আমরা অন্তরার কাছে যাই। অন্তরা কোন গান শুনবো? আমি শৈলী চৌধুরীর আরেকটা কম্পোজিশন শোনাচ্ছি, বাঁশি কেন গায়। আমার খুব পছন্দের, একটু একটু কম গাওয়া হয় তো তাই একটু গাওয়ার চেষ্টা করছি। শোনা। প্লাবন আছে যে মনে হয় যেন পরপর পরপর ওনার কম্পোজিশনই শুনতে থাকি। আমরা অন্তরার থেকে বেশ কয়েকটা গান পেলাম তার, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে। একটা অনুরোধ আছে, এবার আমরা একটু রাহুল দেপারমনে যেতে পারি কি তৃষা? হ্যাঁ যেতে পারি। একটা অনুরোধও রয়েছে সুমিত সাহার, আমার মালতীলতা। আমরা তাহলে শুনেই ফেলি। হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকটি গানে সঙ্গতে যারা আজ আমাদের সন্ধেটা ভরিয়ে রেখেছেন এই কথা বিশেষ করে বলতেই হয়, কারণ এই গানগুলি না আমাদের কাছে শুধু গান নয়, গান বাজনাও, আর বাজনা ছাড়া প্রত্যেকটা গান অসম্পূর্ণ। সুভাষ, শুভদা এবং দেবজিৎদা তিনজনে মিলে আমাদের ভরিয়ে রেখেছেন এবং পুরো সন্ধেটা এই যে প্রত্যেকটা গান অলঙ্কৃত হচ্ছে শুধুমাত্র তাঁদের জন্য। আমরা এবার পরের গানে যাব, আমার মালতীলতা। আসলে
এইটুকু সময়ের মধ্যে কি গাইবো আর কি গাইবো না এটা মানে ডিসাইড করা সবচেয়ে কঠিন। এক সমুদ্র মাঝে মাঝে মনে হচ্ছে কি ছোট করে কি আর একটা গান এর মধ্যে গিয়ে নেবো, এরকম হচ্ছে আর কি। শোনাই আর গান শুনতে শুনতে দেখছিলাম ঝড়ের মতো অনুরোধ আসছে। আমি একটু চটপট বলে দিই, হ্যাঁ দুজনেরই যদি আমরা দুজনের থেকে একটু একটু করে শুনতে পাই। অয়নদা কিন্তু আরেকবার বলেছেন কত নিশি গেছে, এটা যদি আমরা শুনতে পাই, হ্যাঁ ছোট্ট করে যদি শুনি। আচ্ছা, বুঝবে না কেউ বুঝবে না, এই গানটা যদি কেউ আমাদের একটু শোনাও। আজ তবে এইটুকু থাক। আচ্ছা, সুধাংশুদা আরও অনুরোধ রয়েছে, কুছ দিল নে কাহা কুছ ভি নহি, অসাধারণ একটা কম্পোজিশন, রঙ্গিলা বাঁশিতে কে ডাকে। তো পরীক্ষা পড়ো এবার। হ্যাঁ, অনেকগুলো আমরা গান পেলাম, এর মধ্যে যদি অল্প অল্প করে আমরা একটু একটু শুনতে পাই, ঠিক আছে তোমরা একটু ভেবে নাও, আমরা ততক্ষণ একটুখানি অন্তরার গান শুনে আসি। অন্তরা এবার কি গান? আচ্ছা, আমি শলিন চৌধুরীর কম্পোজিশন শোনালাম, এবার একটু এসডি বর্মণের কম্পোজিশন একটু শোনাই। শুনি পুত্র থেকে এবার আমরা পিতার কাছে যাই। হ্যাঁ
অসুবিধে হতো না, কারণ গানে এতটা অভিনয় রয়েছে যে সেখানে আলাদা করে নতুন করে কিছু করবার তেমন একটা থাকতো না। এবং বলছিলেন যে কে নায়িকা তাকে সবসময় মাথায় রেখে উনি গাইতেন, মানে সবসময় সেই অ্যাপ্রোচটা আলাদা হতো যে ওর জন্য গাইছি কীভাবে গাইব। হ্যাঁ, এবং সেখানেই দেখো এই যে ইভলভ করলেন নিজেকে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন। সেখানে ওই যেটা বলছিলাম যে শোভনা সামাজির সঙ্গে একরকমভাবে হবে, আবার কাজলের সঙ্গে পুরোপুরি অন্যরকম হবে। এইখানেই তিনি কোথাও একটা আমাদের সকলের মনের মধ্যে থেকে যাবেন চিরকাল, চিরকাল যতদিন থাকবে ততদিন থাকবে, একেবারে সঙ্গীত নামে বস্তুটি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন। আচ্ছা, অনুরোধের পাহাড় আরও জমা হচ্ছে। হ্যাঁ, হরপ্রসাদ দা লিখছেন কেন যে কাঁদাও বারে বারে, এই এত কঠিন কঠিন গান, বাবারে বাবা। আচ্ছা, অয়ন দা লিখছেন রহতে থে কভি জিনকে দিল মে, আরো অনেক গান তোমাদের তো বলেছি, একটু একটু করে শোনাও। কুছ দিন কাহা রঙ্গিলা বাঁশিতে আরো অনেক গান জমা হয়েছে। হ্যাঁ বলো বলো, কোনটা শোনাবে? আমি এখন একটা ভজন শোনাচ্ছি, কারণ ওনাকে নিয়ে পড়বো, একটা ভজন না শোনালে হয় না। হ্যাঁ, অসম্পূর্ণ থেকে যায় ভজন না শুনলে। মীরার ভজন, ওনার গাওয়া এবং
শ্রোতা হৃদয়নাথ মঙ্গেশকরের কম্পোজিশন, চেষ্টা করছি। অপূর্ব অপূর্ব, এরপরে আর কি কথা বলবো আর কি বা
আমাদের সত্যি না একটা অদ্ভুত একটা যে আবেশ তৈরি হয় না গানের, লতা মঙ্গেশকরের প্রত্যেকটা গানই সেরকম, এবং প্রত্যেকটা গানের মুড একটা অন্য অন্য রকম আমাদের পরিবেশে নিয়ে যায়। দেখো এই একটা গান যেখানে আমরা পুরোপুরি সমাহিত, এরপরে আবার আমরা যে গান শুনবো অন্তরার কাছে, তুমিও তাই। আচ্ছা আমাদের মৌমিতা চরণ অনুষ্ঠান দেখছেন, আহা মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, সত্যি তাই। সুধাংশুদা লিখছেন, আমার অনুরোধ রাখতে না পারলে আমি নিরাশ মোটেও হব না। নিরাশ হওয়ার কোনো জায়গাই নেই, কারণ প্রত্যেকটা গান এত সুন্দর হচ্ছে আজ, আর আপনারা সকলে সঙ্গে আছেন, এটা আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি। এবার আমরা কোন গান শুনবো অন্তরা? অনুরোধ কিন্তু আছে অনেকগুলো, হ্যাঁ একটু রেখো কিছু। অনুরোধ একটা ছোট্ট করে শোনানো যায়, কুছ দিল নে কাহা, একটু হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। শর্মিলা ঠাকুরের লিপে ছিল সম্ভবত গানটি, অনুপমার গান কি সম্ভবত, হ্যাঁ মানে গানটা যখন শোনা হয় তখন মনে হয় যেন দূর থেকে কোনো রেডিও বাজছে, এটাই হচ্ছে গানটার মেইন যে ফিলটা আর কি। कुछ दिल ने कहा कुछ भी नहीं, कुछ दिल ने सुना कुछ भी नहीं, ऐसी भी बातें होती हैं, ऐसी भी बातें होती हैं, कुछ दिल ने कहा कुछ भी नहीं, दिल को समझाए कोई, अरमान आँखें खोल दे रुसवा বলল যে মনে হয় যেন দূর থেকে রেডিওর শব্দ ভেসে আসছে মনে হয়। আমার কিন্তু মনে হয় যে ভীষণ আমার মনে হয় যে ভীষণ একলা, ভীষণ একটা নিজেকে একটা কোকুনের মধ্যে গুটিয়ে রাখা একটা পাখি যেন দূর থেকে গাইছে, সেই আওয়াজ ভেসে আসছে। এবং তোমরা যদি অনুপমা দেখো তাহলে বুঝবে যে শর্মিলা ঠাকুরের বেড়ে ওঠা এবং সেখানে যে একাকিত্ব, বাবার যে একটা ভীষণ তাকে সারা জীবন দোষারোপ করে যাওয়া মায়ের মৃত্যুর জন্য, এবং তারপরে সে একটুখানি সেই খাঁচা থেকে বেরোবার আকাশ খুঁজছে ধর্মেন্দ্রের সঙ্গে পরিচয় হওয়ার পর, এই যে এই অনুভূতিটা এই গানের মধ্যে দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লতা মঙ্গেশকর, যে একটা গান যেন সব কথা বলে যায় একটি মেয়ের মনের।
অসম্ভব সুন্দর একটি গান শোনালে। আমরা এরপর একটু তৃষার গান শুনে আরেকবার আসি তোমার কাছে অন্তরা। আচ্ছা, এবার আরেকটি কি অনুরোধের গান শুনবো? আমি চেষ্টা করছি, আমি জানি না আমি পুরোটা হয়তো গাইতে পারবো না। আমরা অল্প করে শুনি, করে শুনি, মানে গাই, আমি শুনি বলছি। কত নিশি গেছে সিসার সালাউলি। কি ভালো গান, প্রত্যেকটা গান না, প্রত্যেকটা গান এত অসাধারণ, কোনটা ছেড়ে কোনটা শুনবো আমরা? লতা মঙ্গেশকরকে নিয়ে অনুষ্ঠান করা এমনি কঠিন, এত গান, কোন গানটা বাঁচবে আর কোনটা ছাড়বে। হ্যাঁ, দর্শকদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কিছুই না, একদম লাইভ তো। চেষ্টা করছি। কত নিশি গেছে নিধার গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি। আমরা তৃষার গান আরো শুনবো, আমরা তার আগে একটু অন্তরার গান শুনি। এবার অন্তরা কি শোনাবে বলো? অনেকক্ষণ খুব অনেক একটু স্বাদ বদল করছি। নবরূপ কিরণের ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন জানা অজানায় সিজন ফাইভের প্রথম পর্ব। আজ আমরা গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের প্রাণের অধীশ্বরী লতা মঙ্গেশকরকে। তার গান এবার আমরা শুনব আমাদের এই প্রজন্মের অত্যন্ত গুণী শিল্পী অন্তরার কাছে। রশ্মি কোনি ভাই
ঘটনার কথা বলি, তখন লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেছেন এবং তার একের পর এক হিট গান আসছে। তখনও জীবনযাত্রা খুব সহজ সরল ছিল, তো ট্রেনে করে যাতায়াত করতেন। এবার একদিন লতা মঙ্গেশকর, দিলীপ কুমার এবং অনিল বিশ্বাস তিনজন ট্রেনে করে যাচ্ছেন এবং অনিল বিশ্বাস বললেন, কি অসাধারণ গায়ে মেয়েটি, ওর গান এত ভালো। তখন দিলীপ কুমার বললেন, হ্যাঁ গাতি ঠিক হ্যাঁ, লেকিন ইসকে গানে মে সে দাল চাওয়াল কি বু আতি হ্যাঁ। তো মারাঠি তো উচ্চারণে, উর্দু উচ্চারণে একটুখানি ত্রুটি নজরে এসেছে আর কি দিলীপ কুমারের। এইটা কোথাও একটা লতা মঙ্গেশকরকে স্পর্শ করে এবং তিনি রীতিমতো শিক্ষক রেখে উর্দু লেখা, উর্দু পড়া এবং উর্দু উচ্চারণ ঠিক করেন। মানে দেখো কত কিছু শেখার রয়েছে। এটা কিন্তু অনেকে অন্যভাবেও নিতে পারে যে দিলীপ কুমারকে উনি এইভাবে বললেন, কিন্তু ওখান থেকে শিক্ষা নিয়ে এবং নিজেকে আরও উন্নত করার যে চেষ্টা,
সেখানে বোঝা যায় যে একজন মানুষ সত্যিকারের যিনি গুণী শিল্পী, সত্যিকারের ভেতর থেকে যার এই রকম একটা শিল্প যার ভেতরে রয়েছে তিনি কেমন মানুষ হতে পারেন। অসাধারণ। এইগুলো এখন গল্পকথার মতো শোনায় কিন্তু এগুলো সব সত্যি ঘটনা। আমরা এবার তৃষার গানে যাব। আবার একটু হিন্দি গানে যাচ্ছি। এই গানটি আবারও শ্রদ্ধা সলিল চৌধুরীর কম্পোজিশন। আমার ভীষণ পছন্দের একটি গান, চেষ্টা করছি, শোনাও। গান থাকে না শুনলে কি আরাম লাগে, এই গানটা একদম সেরকম না। তুমি যেই মুহূর্তে শোনো না কেন সেই মুহূর্তটা কোথাও একটা থেমে যায়, মনটা ভালো হয়ে যায় মুহূর্তের মধ্যে। আচ্ছা, আমাদের টিম নবরবি কিরণের আবদার রয়েছে, অনুরোধ বলবো না আবদারই বলবো, তিনটে আবদার
একটা না একটা কিন্তু রাখতেই হবে। একটা হচ্ছে তেরে বিনা জিন্দগি সে কোই শিখবা নিহি, তিন নম্বরটা আমি গাইতে, দু নম্বর হচ্ছে অজীব দাস্তা হে ইয়ে, আর তিন নম্বর হচ্ছে ইয়ে সমা সমা হে ইয়ে, এটা আমি গাইতেই পারি। ঠিক আছে, অজীব দাস্তা হে গাইতে পারি। তাহলে এখনই শুনবো কি নাকি একটু পরে? একটু পরে যাই। ঠিক আছে, এখন কোন গান শুনবো আমরা অন্তরা? এখন সলিল চৌধুরীর আরেকটা কম্পোজিশন। এই তখনকার এই যে বাঙালি কম্পোজার যাদের আমরা পেয়েছিলাম তাদের এই এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি বোধ হয় যে আমরা দুটো ভাষায় গান পেয়েছি, তাই না? একই গান হিন্দিতে এবং বাংলায় দুটোই সমানভাবে পপুলার। এবার আমরা সেরকমই একটা গান শুনবো। এমন অনেক গান আছে যেগুলোর মারাঠি ভার্সন আছে, আবার বাংলা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিন তো যাবে না। এই গানটি লেখা শ্রদ্ধা সলিল চৌধুরীর আর সুর শ্রদ্ধা হৃদয়নাথ মঙ্গেশকরজি। একদম সময় খুব কমে আসছে আস্তে আস্তে, আর 15 মিনিট সময় রয়েছে। আমরা অনুরোধের একটা গান শুনি আবার, যেটা আমরা এখন ঠিক করলাম, ও একটা গাইবে আমি একটা গাইবো। আমাদের টিম নবরবি কিরণের আবদার। হ্যাঁ, কোন গানটা শোনাবে বলো? ইয়ে সামা সামা হ্যায়। আহা আহা, অসাধারণ। Thank you.
জীবনের এক এক মুহূর্তের সঙ্গে জড়িয়ে যায়, তো এই গানটা যেন আমার জীবনের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। একবার আমি খুব দূর থেকে কোথাও থেকে এসেছিলাম, ট্রেনে ট্যাক্সিতে বাড়ি ফিরছি আর ট্যাক্সির রেডিওতে এই গানটা চলছে। প্রচণ্ড কালবৈশাখী হয়েছে, তার আগে রেড রোড দিয়ে ট্যাক্সি ছুটছে আর কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি ছড়িয়ে রয়েছে পুরো রেড রোড জুড়ে, আর ভেজা রেড রোড দিয়ে এই গানটা চলছে আর হু হু করে ট্যাক্সি চলছে। মানে এই গানটা শুনলেই আমার এখন পুরো চোখের সামনে সেই ছবিটাই ভাসে। কত বছর আগেকার কথা, আমি তখন ছোট, হয়তো হাই স্কুলে পড়ি বা কলেজে সবে ঢুকেছি, সেই সময়কার কথা। কিন্তু এখনও এইভাবেই লতা মঙ্গেশকর আমাদের জীবনের বহু মুহূর্তের সঙ্গে জড়িয়ে গিয়েছেন, আমাদের বেড়ে ওঠা এবং আমাদের পরবর্তী জীবনে হয়তো যতদিন বাঁচব তিনি আমাদের সঙ্গে এইভাবেই জড়িয়ে থাকবেন। আমরা তৃষার গানের পর এবার অন্তরার গান শুনবো। অন্তরা, এবার কোন গান শোনাবো? হ্যাঁ, আমি অনুরোধের একটি গান গাইছি, অজীব রাস্তায়। এটিও আমাদের টিম নবরবি কিরণের আবদার। Thank you.
ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखती हूँ मैं कि जग पड़ी है खाक से, अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी न वो समझ सके न हम। ये होच्छे आमादेर म्यूजिशियन भाई एवं दादारा जारा এই গানগুলোর তো প্রস্তুতি ছিল না, কিন্তু গানগুলো একেবারে পারফেক্ট, একদম ইন্টারলিউড এবং প্রিলিউড সব কিছু নিয়ে আমরা অসাধারণ, একদম এক্স্যাক্ট আসল গানটা যেভাবে শুনেছি ঠিক সেরকমভাবে পেলাম। এর জন্য সকলের জন্য একবার যারা যারা বাড়িতে বসে দেখছেন একটা বড় করে হাততালি হয়ে যাক। আমরা এবার তৃষার গানে যাব, সময় কিন্তু কমছে। হ্যাঁ, সেটার জন্যই জিজ্ঞেস করছি যে একটা গান করার সময় হবে না দুটো, সেই অনুযায়ী ছোটো ছোটো করে হলে দুটো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যার কম্পোজিশন, যাদের কম্পোজিশন শোনানো হয়নি, লক্ষ্মীকান্ত প্রিয়ালজি ওনাদের একটা কম্পোজিশন ছোট্ট করে শোনাই। ডি শোনা সাজনা, একটাই অন্তরা শুনেছি, সময় খুব কম। আমাদের সুধাংশু দা লিখেছেন, নবরবি কিরণ সদাই আমার জীবনকে আলোকিত করে, আমি উজ্জীবিত হই। এগুলো যে আমাদের কাছে কত বড় পাওয়া, সুধাংশুদা অনেক অনেক ধন্যবাদ। আপনি, আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকেন, তাই আমরা পথ চলতে পারি, এইভাবেই সঙ্গে থাকবেন। সময়ের অভাবে আর কি করা যাবে। আমরা এবার অন্তরার গান শুনিনি চট করে। হ্যাঁ, এই গানটা শুনে আমার একটা গান মনে পড়লো, তো আমি সেটা একটু গাই, বাংলা গান। আর কিন্তু সময় আমাদের 5 মিনিট, হ্যাঁ, তার মধ্যে আমরা অন্তরার গান শুনে তৃষার গান দিয়ে শেষ করবো বরং। Thank you.
ভালোবাসার আগুন জ্বলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জ্বলে কেন চলে যায়, ব্যথার বাতাস কি দে মরে, ব্যথার বাতাস কি দে মরে, আমার আঙি নাই ভালোবাসার আগুন জ্বলে কেন চলে যায়। আজকে দেহের কোন যৌবনে কোন ভ্রমরে গুঞ্জরণে, আজকে দেহের কুঞ্জ বনে কোন ভ্রমরে গুঞ্জরণে, সর্বনাশের মাতাল কোলে, সর্বনাশের মাতাল কোলে হয়ে হতে চা ভেবেছিলাম ফুরিয়ে যাব আমি আধারের ফুল বাগানে, ফুরিয়ে যাব আমি ভালোবাসার মন আধা, ভালোবাসার মন আধা, বিফল বুঝি যায়, বিফল বুঝি যায় প্রায় শেষে এসে সুরকার কিশোর কুমারকে পেলাম। আমাদের আজকের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে দেড় ঘন্টার পরিসরে লতা মঙ্গেশকরের মতো একজন মহাসাগরকে ধরা কার্যত অসম্ভব, আমরা চেষ্টাটুকু করলাম মাত্র। যারা আমাদের সঙ্গে রয়েছেন, যাদের সঙ্গে তোমরা দুজন গাইলে, সেই সুভাষ, শুভদা এবং দেবজিৎদাকে অশেষ ধন্যবাদ। আমাদের পরিবারেরই মানুষ, তবু ধন্যবাদ বলতে হয় তাই বলা। আমরা তৃষার গানে গানে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, এইভাবেই নবরবে কিরণের পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে জানা অজানায়ের পরবর্তী পর্বে আগামী সপ্তাহে। গানের পর আর কথা বলবো না, তাই এখনই আপনাদের সকলকে আমাদের সবার পক্ষ থেকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে তবু উদাসলো, চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে গানে তবু কেন উদাস, হয়তো বা সব ভালো মুছে যাবে, হয়তো বা থাকবে।
চলে যে